নমস্কার বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো প্রি গাবা 75 ক্যাপসুল নিয়ে। এই প্রি গাবা 75 ক্যাপসুল প্রিগাবলিন 75 mg ট্যাবলেট। তো এই প্রিগাবলিন 75 কী কী কাজে ব্যবহার হয়, কারা কারা এই ক্যাপসুলটি খেতে পারবেন এবং কীভাবে ব্যবহার করবেন, এর কী কী পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেই নিয়ে বলবো। তার আগে বলি, এই চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসা, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো আজকে কিছু নতুন শেখা যাক। তো যে মেডিসিনটি কথা বলছিলাম সেটি হচ্ছে প্রিগাবা 75। এটি 10টি ক্যাপসুলের পাতা, 10টির দাম করেছে 169.50 টাকা। এটি টরেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে। এটির মধ্যে দেওয়া আছে প্রিগাবলিন 75 mg। তো এই প্রিগাবলিন 75 mg কোথায় কোথায় ব্যবহার করা হয়, শিরায় ব্যথা, মৃগী রোগের ব্যথা, মেরুদণ্ডের আঘাত, মায়ালজিয়া এবং ডায়াবেটিক, নিউরোপ্যাথি, পিঠের ব্যথা, সাইটিকা, ফাইব্রোমায়ালজিয়া, স্নায়ুর দুর্বলতা, বিভিন্ন রোগের ধরন এবং রোগীর বয়স, চিকিৎসার ইতিহাস জেনে চিকিৎসা করা হয়। এবার জানব কিভাবে এই মেডিসিনটি কাজ করে। এই প্রিগাবা 75 mg ক্যাপসুল একটি অ্যান্টিকোডাল সেন্ট এবং এটি একটি নিউরোটিকের জন্য প্রথম লাইন হিসাবে বিবেচিত করা হয়। তো ব্যথা, হৃদরোগ এবং ফিব্রোমিয়ালগিয়া, এটি স্নায়ুর ব্যথা, ডায়াবেটিসের কারণে অস্ত্র, পা, আঙুল ইত্যাদির কারণে ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করা হয়। এই প্রিগাবলিন 70 mg ক্যাপসুল হরপসের কারণে সৃষ্ট নার্ভের ব্যথা এর ত্রাণের জন্য ব্যবহার করা হয়। মৃগী আংশিক সূত্রপাতের জীবাণুমুক্ত আচরণের জন্য অন্যান্য মেডিসিনের সাথে এই মেডিসিনটি ব্যবহার করা হয়, যা মৃগী রোগে আক্রান্ত রোগীদের এক সাধারণ ধরনের জীবাণু। স্নায়ু সমস্যাজনিত ব্যথা, এই প্রিগাবা 75 ক্যাপসুল ক্ষতিগ্রস্ত স্নায়ুর কারণে সৃষ্ট ব্যথা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এবার বলবো এই মেডিসিনটি কিভাবে খাবেন। এই মেডিসিনটি, এই প্রিগাবা ক্যাপসুলটি বিভিন্নভাবে বিভিন্ন রকম নিয়মে লিখে থাকেন। তো আমি বলবো এই ক্যাপসুলটি প্রত্যেক দিন একটি করে খাবার অবশ্যই পরে। তবে এই ক্যাপসুলটি বেশ কিছুদিন খেতে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। তবে এই ক্যাপসুলটি খাওয়ার আগে 5 থেকে 7 দিন, যতদিন 5 থেকে 7 দিন না খাওয়া পর্যন্ত আপনি এর রেজাল্ট বুঝতে পারবেন না। এই প্রিগাবা 75 ক্যাপসুলটি টানা বেশি দিন ধরে খাবেন না, তাহলে আপনি অভ্যাসে দাঁড়িয়ে যাবে এই ক্যাপসুলটি। তবে অবশ্যই আমি বলবো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এই ক্যাপসুলটি খাবেন। এই ক্যাপসুলটি খালি পেটে খাবেন না, এই ক্যাপসুলটি ভরা পেটে অবশ্যই খাবেন। এই মেডিসিনটি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে খেলে পরে দেখা গেছে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, তবে আমি বলবো আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবে এই মেডিসিনটি খাবেন। এই মেডিসিনটি বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। আর এই প্রিগাবা 75 mg ক্যাপসুলটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন। তো আমি আজকে এই প্রিগাবা 75টি নিয়ে বললাম। এরকম প্রেগালিন 75 আছে, লাইরিকা 75 আছে এবং প্রেগা ম্যাক্সগ্যালিন 75 আছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আছে। আপনার যেটা ভালো মনে হবে সেই ক্যাপসুলটি এবং কম দাম হবে সেই ট্যাবলেটটি আপনি খাবেন। এবার বলি এই ক্যাপসুলের কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন মাথা ঘোরা হতে পারে, দুর্বলতা লাগতে পারে, ত্বকে অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, পেটে ব্যথা হতে পারে
ঘুম ঘুম ভাব হতে পারে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে, বুকে টান হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে। এই সব অসুবিধাগুলি হলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। তবে সবারই ক্ষেত্রে হয় না, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে, কিছু কিছু রোগীর ক্ষেত্রে এই সবগুলি হয়ে থাকে, চিন্তা করার কোনো কারণ নেই। আর আরও যদি কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তবে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। বন্ধুরা, আরও কিছু যদি জানবার থাকে তো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।